তারার আলো মাল্টিমিডিয়ায় স্বাগতম। আমাদের আজকের শিরোনাম, মা হতে যাচ্ছেন অভিনেত্রী তসনুবা এলভিন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তসনুবা এলভিন এবার তিনি মা হতে যাচ্ছেন, খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এলভিন বলেন, মা হতে যাওয়ার খবরটি আসলেই সত্যি, আমি এখন মা হওয়ার জন্য প্রহর গুনছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনাগত সন্তান যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেজন্য নিয়মিত চেক আপ করছেন তিনি। এলভিন আরও বলেন, আমার অনাগত সন্তান যেন সুস্থ থাকে, সেজন্য নিয়ম কানুন মেনে নিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি, নিয়মিত চেক আপ করাচ্ছি, ডাক্তারের কথা মতো চলার চেষ্টা করছি। আজও ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, সেখান থেকেই কথা বলছি। এদিকে মা হওয়ার জন্য 6 মাসের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, অনেকদিন ধরেই শুটিং করছি না, আপাতত বিশ্রামে রয়েছি, সন্তান জন্মের পর আবারও অভিনয়ে ফিরব। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখা যেতে পারে জানতে চাইলে এলভিন এড়িয়ে যান। তিনি বলেন, ডাক্তাররা জানিয়েছেন আগামী জুলাই মাসের মাঝামাঝিতে আমার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবেন, সবার দোয়া কামনা করি, যেন সুস্থ সুন্দর একটি সন্তানের মা হতে পারি। উল্লেখ্য, 2010 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন ঘটে এলভিনের। এরপর একের পর এক নাটক বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেছেন দর্শকদের কাছে। ভালোবাসার সম্পর্ক থেকে পারিবারিকভাবে 2017 সালের 16 মার্চ ফাহাদ রিয়াজিকে বিয়ে করেন তসনুবা এলভিন। তসনুবা এলভিন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনের শুটিং করছেন। তার অভিনীত ডেস্টিনেশন ওয়েডিং, জামাই শ্বশুর, একটি ফুলের গল্প, সাদা কাগজে সাজানো অনুভূতি নাটকগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার কোনো মজার ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।